কলকাতা ফুটবল লীগ 2023 প্রিমিয়ার ডিভিশনের লড়াইয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ ব্যারাকপুর স্টেডিয়ামে মুখোমুখি টলিগঞ্জ অগ্রগামী এবং সাদেন সমিতি। হলুদ এবং কালো জার্সি পরিহিত সাদেন সমিতি তারা পক্ষের সুযোগ ছিল, কিন্তু নিশানায় ঠিক থাকতে পারলে একটা হয়তো বিপদের গন্ধ থাকতে পারত। সৌগত হাজদার ফ্রি কিক এবং অসাধারণ সেভ, চমৎকার ইন সুইং কার্লার ছিল, তবে শেষ পর্যন্ত ফরওয়ার্ড বল সুযোগ রয়েছে, দূরপাল্লার শট ছিল। সুযোগ করার মতো শট এবং অনবদ্য গোল, দুরন্ত গোল করলেন সৌগত হাসদার, বিশ্বমানের গোল। এক্ষেত্রে তাকে সুযোগ দেননি, যদিও বিপদ রয়েছে। ডান প্রান্তিক আক্রমণ, ভেতরে ঢুকে পড়েছেন বাপাই শট, কিন্তু বল প্রচন্ড বাড়ুত দিয়ে বেরিয়ে গেল। অসাধারণ গোল, আরো একটি বিশ্বমানের গোল। গোলরক্ষক দর্শকের ভূমিকায় আরো একবার ডান দিক থেকে জয়বাস, চমৎকার আক্রমণ টলিগঞ্জ অগ্রগামী, প্রতিবারই ছুটছেন জয়বাস, ডান পায়ে ঝোলানো শট এবং অবিশ্বাস্য গোল জয়বাস, অসামান্য গোল করলেন, একটা দুরন্ত আক্রমণ আর একটা চোখ ধাঁধানো গোল। এবছর ভূমিপুত্রদের লড়াই, আর সেখানে ভূমিপুত্ররা জ্বলে উঠছে। আরেকবার বাউরি শট নেবেন, শট না, নিশানা রাখতে পারেনি। বাড়িয়ে দাও বল, রবি ক্রস, তারপর জোরালো শট, ক্রস পিছে থেকে প্রতিহত, বিপদ এখনো রয়েছে। একবার শট, অসাধারণ সেভ, জোরা সেভ করলেন মোহাম্মদ শানাজ, দুরন্ত শট ছিল, ততোধিক দক্ষতায় পরিস্থিতি সামাল দেন তিনি। এবার দেখে নেব কোরার মতো শট, হাতে লেগে ক্রস পিসে লেগে প্রতিহত হয় 50 শটে। আরো একবার গোলরক্ষককে একবার ডান প্রান্তিক আক্রমণের চেষ্টা, টলিগঞ্জ অগ্রগামী গতি বাড়িয়ে ছুটছেন, তিনি বল পেয়েছেন, হ্যাঁ পেয়ে গেছেন, সুযোগ হয়েছে, দ্বিতীয় গোলটি কে আসবে, কিন্তু না, অসাধারণ সেভ করলেন ওখানে। আরো একবার ডান দিক থেকে নবী হোসেন খান, অভিজ্ঞ ভাসানো ক্রস, সুযোগ ছিল, এখনো সুযোগ রয়েছে, কিন্তু না, সাইড নেটে। নবী হোসেন খান, দেবজিতের ভাসানো ক্রস আরো একবার, এবং অল্পের জন্য আত্মঘাতী গোল হয়ে যেতে পারত। তোমার আবার চেষ্টায় তাদের ছবিটি, গোল কি আসবে, গোলরক্ষক পরাস্ত হয়েছে, কিন্তু না, শেষ মুহূর্তে পাকা গোলে বলটি খেলতে ব্যর্থ হলে। শেষ 15 মিনিটে যে গোল আগে তুলে নেবে তার দিকে নিঃসন্দেহে পাল্লা ভারী হবে, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট। তোমার সাইড ফ্রি কিক, সুযোগ রয়েছে এবং সুবর্ণ সুযোগ খেলায় নষ্ট করলেন সদ্য মাঠে আসা সুরজ গাসাই। এই থেকে গতি বাড়িয়ে ছুটছেন, একবার
ডান পায়ে ছড়ালো শট, আরো একবার সমাটি রক্ষণ, ছ মিনিট অতিরিক্ত সময়, চমৎকার বডি ফেইন্ট, সুযোগ পেয়েছে আরো একবার, দেখে নেব চমৎকার সেভ, আরো একবার সুযোগ, ম্যাচের শেষ লগ্ন পর্যন্ত আক্রমণের ঢেউ আসছে বাদিক থেকে, আরো একবার আক্রমণে সাধন সমিতি গতি বাড়িয়ে ঝুঁক ঝুঁকে পড়ছে ভেতরে, শট আসবে, পাঠিয়ে দিয়েছে, দেখলেন আমার শট এবং ম্যাচের তৃতীয় গোল সাধন সমিতি, মাঠে নেমেই গোল করলেন আমার মন্ত্রী, এবং রেফারি দীপক সিং এর বাঁশি, অর্থাৎ আজকের খেলা শেষ।